আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো, পুরোটা খবর জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি সাফিনা আহমেদ তরি। সংবাদে এছাড়াও থাকছে আইন অমান্য করে চলছে বিজ্ঞাপন সহ বিদেশি টেলিভিশন সম্প্রচার, বিজ্ঞাপনের বড় একটি অংশ বিদেশে চলে যাওয়ায় দেশি চ্যানেলগুলো চরম আর্থিক সংকটে। এবারে বিস্তারিত, মাতৃভাষা ও স্বাধীনতা রক্ষায় যারা রক্ত দিয়েছেন তাদের ত্যাগ কখনো বৃথা যাবে না। স্বাধীন জাতি হিসেবে বঙ্গবন্ধু সোনার বাংলায় ভূমিহীন ও গৃহহীনদের পরিচয় ও আবাস নিশ্চিতের আশ্বাস দিয়েছেন আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরদিন মহান একুশ স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভা। বক্তব্যের শুরুতে শেখ হাসিনা বলেন, বাংলা ও বাঙালির যা কিছু অর্জন সবকিছুই সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনকেই তার প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। আর এই ইতিহাস থেকে পাকিস্তানের দালালরা জাতির পিতার নাম মুছে ফেলেছিল বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানিরা কিন্তু তাদের এই আত্মসমর্পণ ভুলে যায়নি, তারাও প্রতিশোধ নিল, পরাজয়ের প্রতিশোধ। ওই পাকিস্তানি সেনা শাসকরা তো বটেই, আমাদের দেশের যারা কিছু দালাল যারা এই ভূখণ্ডে থেকে চিরদিন ওই পাকিস্তানিদের পদলেহন করেছে, তোষামোদি করেছে, খোসামোদি করেছে, চাটুকারে দল ছিল, তাদের দাসত্ব মেনে নিয়ে চলতো, বঙ্গবন্ধুকে হত্যা করলো, আর হত্যার সাথে সাথে সমস্ত নাম নিশানা সব মুছে দিল। ভাষা আন্দোলন থেকে তাকে মুছে দিল, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকেও মুছে দিল, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। আমরা স্বাধীনতা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই ত্যাগ কখনো বৃথা যায় না, আত্মত্যাগ বৃথা যায় না, বৃথা যেতে আমরা দেব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। উন্নয়নের প্রতিটি স্তরে অংশীদার হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান শেখ হাসিনা। সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। রবিবার বেগম খালেদা জিয়াকে জামিন না দিলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। আগামী শনিবারে রবিবারে আমাদের দল থেকে আইনজীবীরা জামিন চাইবেন, যদি দেন ভালো, না দিলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম জনগণের সাথে নিয়ে রাজপথে নামবে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে ইনশাআল্লাহ। খেলাপি ঋণের কারণে দেশের ব্যাংকিং খাত ভয়ানক ভঙ্গুর পরিস্থিতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রস্তাবিত ব্যাংক কমিশন গঠন নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থার সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সংখ্যার কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কমিশন গঠন করেও ব্যাংক খাতে সুশাসন ফেরানো সম্ভব হবে না। সেলিম মালিক জানাচ্ছেন বাকিটা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে, তিন মাসের ব্যবধানে 3,863 কোটি টাকা বেড়ে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 1,16,000 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের প্রায় 12%। খেলাপি হওয়া ঋণের 51% সরকারি ব্যাংকের আর বেসরকারি ব্যাংকের 47%। এমন বাস্তবতাকে আতঙ্কজনক ও ভঙ্গুর অর্থনীতির ছাপ বলছে সিপিডি। একটা অসহায় আতঙ্ক নিয়ে আমরা একটা ভয়ঙ্কর ভঙ্গুর পরিস্থিতির দিকে তাকিয়ে আছি। এটা শুধু মন্দ ঋণের বিষয় না, মন্দ ঋণ অব্যাহত রয়েছে শত প্রতিশ্রুতির পরেও এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পরেও অব্যাহত আছে, কিন্তু এর নিচে লুকিয়ে রয়েছে আরও যে প্রতিটি ব্যাংকের ভিতরে এখন পুঁজির ঘাটতি, সঞ্চিতির ঘাটতি।
এমন পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংক খাতের পুনর্গঠনের দীর্ঘদিনের দাবি ছিল অর্থনীতিবিদদের, যা এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে সংবাদ সম্মেলন করে সিপিডি বলছে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব নয়। ওনারা একটা এনলাইটেন্ড সাপোর্ট যদি না দেন টু দিস কমিশন, তাহলে এই কমিশন শুধুমাত্রই একটি কমিশনেই থেকে যাবে, ব্যাংকিং খাতের কার্যকর পরিবর্তনে হয়তো আসবে সুযোগ আসবে না। খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি পাচার হওয়া টাকা উদ্ধারে কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি সিপিডির। এই কমিশন যাতে স্বাধীনভাবে তথ্য নির্ভরভাবে অন্তর্ভুক্তিমূলকভাবে কাজ করতে পারে, তার জন্য তাদের ক্ষমতা দিতে হবে, পরিবেশ দিতে হবে, সুযোগ দিতে হবে। আগামী অর্থ বছরের বাজেটের আগেই ব্যাংকিং কমিশনের প্রতিবেদন প্রকাশ ও তা বাজেটে বাস্তবায়নের দাবি জানিয়েছে সিপিডি। এই কাজগুলো আমরা মনে করি আগামী বাজেট আসার আগেই হতে হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের আবুধাবিতে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে এবং সিঙ্গাপুরে আক্রান্ত পাঁচজনের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। এদিকে বাংলাদেশের 77 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে এখন পর্যন্ত এদের কেউ করোনা আক্রান্ত নয় বলে জানিয়েছেন আইইডিসির পরিচালক সেব্রিনা ফ্লোরা। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় অতি উৎসাহী মানুষের গুজবের কারণে বিব্রত হতে যাচ্ছে, যা সারা দেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ মানেই করোনা নয় উল্লেখ করে তিনি আতঙ্কিত না হয়ে তথ্য জানতে আইইডিসিআরে কল করার অনুরোধ করেন। এদিকে প্রথম দিন শেষে বাংলাদেশ সুবিধাজনক স্থানে রয়েছে বলে মনে করেন স্পিনার নাঈম হাসান। আর ভালো শুরুর পরও শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় বাংলাদেশকে এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে অধিনায়ক। এখন যে অবস্থায় আছি আমরা খুব ভালো অবস্থায় আছি, এই আপনার উইকেটটাও ভালো আছে। এখন আমরা ওই পাশ থেকে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করছে। উইকেট বেশ ভালো, আমাদের শুরুটাও ভালো হয়েছে, তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়েছি আমরা। দিন শেষে তাই বাংলাদেশ এগিয়ে। অভিনব উপায়ে পাচারের সময় 15 কেজি গাঁজা সহ 4 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর খিলক্ষেত থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে চক্রের বাকি সদস্যদেরও ধরার চেষ্টা চলছে। জুবায়ের সানির রিপোর্ট। দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে টঙ্গী হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় 4 জন হকার বাজারের ব্যাগ বিক্রি করছে, এমন দৃশ্য দেখতে পেয়ে তাদের থামানো হয়। পরে তাদের ব্যাগ পরীক্ষার পর অবাক হয়ে যান পুলিশের সদস্যরা। ব্যাগে ভরে অভিনব উপায়ে নিয়ে আনা হচ্ছিল 15 কেজি গাঁজা। গন্ধ এড়াতে প্রতিটি প্যাকেটের মধ্যে রাখা হয় 2টি করে শ্যাম্পুর প্যাকেট। এ চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ করছিল বলে জানায় তারা। বৈরব থেকে আমরা টঙ্গী আইছি, টঙ্গী থেকে পরে এই পাটিন লোক আইব, পরে আমরা দিয়ে দিব, আমাদের কাজ শেষ। আপনি কেন ফোন দিয়ে ফোনে ইয়ে করে যোগাযোগ করে সামনে সামনে আসলে পরে আর টাকা দেয়, টাকা দিয়ে নিয়ে যায়। পুলিশ বলছে গ্রেফতার এড়াতে মাদক ব্যবসায়ীরা প্রতিদিনই মাদক পাচারের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করছে। এই ব্যাগগুলির ভিতরে তারা খুবই অভিনব কায়দায় গাঁজাগুলিকে প্যাকেট করে রাখছে এবং গাঁজার যেন গন্ধ না বাইর হয় এই জন্য তারা শ্যাম্পুর প্রত্যেকটা প্যাকেটে 2টা করে শ্যাম্পুর প্যাকেট ছিঁড়ে মেখে রাখছে। চক্রের মূল হোতা সহ বাকি সদস্যদের আটকের চেষ্টা করছে পুলিশ। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে 11 জন নিহত হয়েছে। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে হিউম্যান হলারকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়, এতে 4 জন নিহত হয়। তারা হলেন গাইবান্ধার জাহানুর ও তপন, টাঙ্গাইলের মর্জিনা, রংপুরের রাশেদা। তারা সবাই স্থানীয় গ্লাস কারখানায় কাজ করতেন। গেল রাতে নাটোরের বেলঘুরিয়া বাইপাসে ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হন। কুষ্টিয়ার 10 মাইল এলাকায় ট্রাক ও ট্রলের সংঘর্ষে ট্রলের চালক ও সহকারী নিহত হয়েছেন। এছাড়া ট্রাক চাপায় নৈশ প্রহরী নিহত হয়েছেন রাজশাহীর বিনোদপুরে। পঞ্চগড়ে পিক আপ উল্টে 1 জন মারা যায়। আবার অন্যদিকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান নিহত হন ভোরে খুলনা রেল স্টেশনে। এই ঘটনা ঘটে। প্রাণের মেলায় প্রাণ পেয়েছে অমর একুশে বইমেলা, শেষ ভাগে এসে পুরো দমে জমজমাট।
মেলায় এ পর্যন্ত নতুন বই প্রকাশ হয়েছে 3,500-এরও বেশি। মেলার সকালটা দখলে ছিল ছোট্ট সোনামণিদের। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ছুটির দিনের বইমেলা ছিল ভিন্ন মেজাজে। পছন্দের বই খুঁজে নিতে পুস্তকের দোকানে ভিড় জমিয়েছিল পাঠকরা। নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ সরগরম ছিল বাহারি বইয়ের উন্মাদনায়। বিকেল জুড়ে নতুন নতুন বই দ্যুতি ছড়ায় মেলা জুড়ে। বিকেলে ভ্রমণ বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। দেশের বাইরে যে জায়গাগুলোতে গেছে সেই জায়গার উপর সুন্দরভাবে লেখাগুলো ফুটিয়ে তুলেছে। আমি আশা করব যে ফরহাদ হায়দার আরও বেশি পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে। আমাদের দেশের বিভিন্ন, শুধু বিদেশে গেলেই হবে না, দেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো নিয়েও নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরো সুন্দর বই পাবো। ভিন্ন ভিন্ন গল্পের প্রতিটি নতুন বইয়ের আবেদনও ভিন্ন। গতানুগতিক ধারার বাইরে জায়গা দখল করে নিয়েছে ভিন্ন ধারার বই। পাঠকপ্রিয়তা নিয়ে আশাবাদী লেখকরা। কোন একটি বিপদ থেকে কিভাবে উদ্ধার হব, পৃথিবী দেখার মতো ছোট্ট একটি বই এই আটটি কাহিনীর মধ্যে পুরো পৃথিবীটা ফুটে তুলেছে। প্রকৃত যুদ্ধটা আর যুদ্ধটা কেন সেই জিনিসটা প্রকাশ করার জন্যই আমি বইটা লিখছি। 5টি বই বের হয়েছে, একটি উপন্যাস অতঃপর বসন্ত, একটি ছোট গল্প টান, আর একটি ভূতের গল্প ভূত.কম। গল্প কবিতার পাশাপাশি বিষয় ভিত্তিক বইও ছিল মেলা জুড়ে। পাঠক আকৃষ্ট করতে যুচ্ছই প্রচেষ্টা ছিল লেখক প্রকাশকদের। আশা করছি একটি বিজ্ঞান মনস্ক এবং যুক্তিনিষ্ঠ প্রজন্ম গড়ে তোলার জন্য এই অলোকেশ রায়কে নিয়ে আমার খুবই স্বপ্ন এবং সেই নিয়ে ওই বইটি। এছাড়া আরও একটি ক্যারেক্টার আছে গুগলু গোয়েন্দা বিপদের। পথভ্রষ্ট হলে চলবে না, আমাদের মধ্যে সেই সাহস রাখতে হবে এবং পাশাপাশি সব কিছু মিলিয়ে সুন্দর একটি পৃথিবী বিনির্মাণে আমাদেরকে সচেতন হতে হবে। ছুটির দিনের সকালটা শিশুপ্রহর ছিল ছোট্ট সোনামণিদের উচ্ছ্বাসে ভরা। খুঁজে নিয়েছে ছড়া, কবিতা, কমিক্স আর সায়েন্স ফিকশনের বই। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শুরু হয়েছে 10ম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2020। উপলক্ষে দুপুরে খুলনার শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার জেলার আড়াই পর্ব বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগের বিভিন্ন মাদ্রাসার প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে চারজনকে ইয়েস কার্ড দিয়ে মূল পর্বের জন্য বাছাই করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন দুবাইয়ের মসজিদ খাদিজার ইমাম হাফেজ মাহফুজুর রহমান ও শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মোহাম্মদ ইব্রাহিমের। আগে প্রতিযোগীদের নিয়ে শোভাযাত্রা হয়। লেমন খেলের সংবাদে বিসিএল প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর ফাইনালে প্রথম দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে 6 উইকেটে 305 রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে ব্যাটিং এ নেমে দারুণ শুরু পায় দক্ষিণাঞ্চল। ফজলে মাহমুদ ও এনামুল হকের উদ্বোধনী জুটি থেকে আসে 136 রান। এনামুল 76 ও ফজলে মাহমুদ 86 রান করে আউট হন। আলামিন 39 ও মাহেদি হাসান করেন 36 রান। শামসুর রহমান 37 ও ফরহাদ রেজা 8 রানে অপরাজিত আছেন। পূর্বাঞ্চলের পক্ষে রোয়েল মিয়া 2টি ও 1টি করে উইকেট নেন আবু হায়দার রনি, সাকলেন সজীব ও আফিফ হোসেন। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবচেয়ে সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।